আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে এমন একটি দোয়া পেশ করছি যে দোয়াটি পড়লে আপনার বিপদ আপদে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে আর কোনো কিছু তাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে এমনটি হতে পারে না। অন্য এক বর্ণনায় আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না, আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। আবু দাউদ 5090, তিরমিজি 3388, ইবনে মাজাহ 3869। আরবি দোয়াটি হচ্ছে তিনবার পড়তে হবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। আবারো বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। আবারো বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। বাংলা অর্থ হচ্ছে, আমি আমার দিন বা রাতের সূচনা করছি ওই আল্লাহ তাআলার নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল্লাহ তাআলা এই উযীফার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।